খাগড়াছড়ির সঙ্গে পানছড়ি উপজেলায় যাতায়াতের একমাত্র সড়ক এটি। এই সড়ক দিয়ে পানছড়ি উপজেলা ছাড়াও মাটিরাঙ্গা উপজেলার তাইদং ও তবলছড়ি ইউনিয়নের অসংখ্য মানুষ চলাচল করে। তবে বর্তমানে সড়কে অসংখ্য ছোট বড় গর্ত যেন অনেকটাই মরণ ফাঁদে পরিণত হয়েছে। বেশিরভাগ অংশই এখন চলাচলের অনুপযোগী। তবে পানছড়ি সড়কের মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা লতিবান, নালকাটা ও কলেজ গেট সড়কের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। খাগড়াছড়ি থেকে পানছড়ি যাওয়ার সরকারি রাস্তা যেটা প্রচুর খারাপ, মানে এই যে এখান থেকে রোগীরা নিয়ে গেলে অর্ধেক রাস্তায় মরে যায়, পুরোটাই ভাঙা, মানে আমাদের যাইতে অনেক সময় লাগে, কষ্ট হয়, অনেক সময় যাত্রী উপরে যায়, ধুলাবালু বেশি, তারপরে দুর্ঘটনা বেশি হয়। সড়কটি সংস্কারের জন্য 2023 সালে দরপত্র আহ্বান করে সড়ক ও জনপথ বিভাগ। কাজ পায় আবেদ মনসুর কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে নির্ধারিত সময়েও কাজ শেষ করেননি প্রতিষ্ঠানটি। এই ইকুইপমেন্ট গুলা কালকে থেকে যাওয়া আরম্ভ হবে আর কি। আশা করি আমরা এই মানে 10-15 দিনের ভিতরে আমরা মানে প্র্যাকটিক্যালি আমরা ওয়্যারিং কোর্সের কাজটা আমরা আরম্ভ করতে পারবো আর কি। সড়কের কাজে যেন ব্যাঘাত না ঘটে সেই দিকে প্রশাসন লক্ষ্য রাখছে বলে জানিয়েছে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। আশা করছি আমরা ঠিকাদার উল্লেখিত সময়ের মধ্যে কাজটি শেষ করতে পারবো এবং এর পরবর্তীতে অত্র এলাকার জনসাধারণ এই কাজের সুফল পেতে পারবে। এদিকে ঠিকাদার প্রতিষ্ঠান বলছে চলতি মাসের মধ্যেই সড়কটি সংস্কার কাজ শেষ করা হবে। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।